চাঁদপুরের কচুয়ার পূর্ব প্রসন্নকাব গ্রামে বকাউল বাড়িতে বৃদ্ধ মাকে ভরণ পোষণ না দেয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বৃদ্ধ মা জাহানারা বেগম। বৃদ্ধা জাহানারা বেগম বাদী হয়ে তার বড় ছেলে মোহাম্মদ সাদেক বকাউলকে প্রধান আসামি করে চাঁদপুরের কচুয়া মোকাম বিজ্ঞ বিচারক আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন। ওই মামলায় সাদেক বকাউলের স্ত্রী তাসলিমা বেগম ও পুত্র সায়েদুলকে আসামি করা হয়। জাহানারা বেগমের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছেন। বড় ছেলে সাদেক বকাউল কৌশলে স্বাক্ষর নিয়ে তার কাছ থেকে জমি লিখে নেয় বলে অভিযোগ করেন বৃদ্ধ মা জাহানারা বেগম। ছোট ছেলে আবু বকর সিদ্দিক বলেন, মারা যায় যে 25 বছর কোনো খোঁজ খবর নাই, তার কোনো জায়গা সম্পত্তি সব দখল করে খাইতে আছে, মারতে ইসলাম নিছে, মারতে দলিল নিছে, নিয়ে মারে উদ্যা দিয়ে ফালিয়ে দিছে, মায়ের কান্দাকাটি করতে আছে, আমি চাই মার সম্পত্তি মারে ফিরত চাই। প্রতিবেশী বলেন, সাদেক বাবু অনেক অজুগা দিছে, এটা এটা অনেক কথা কইছে, কর ফরে দিয়া আমি ভাই যেভাবে সুন্দর হয় এভাবেই করেন কাজ, মা আপনার মা আপনার গর্ভধানী মা আমরা কিছু না, তাহলে আমনের মারে যদি আমনে খাওয়ান আমনে আল্লাহর কাছে ভালো খাইবেন, আমরা কয় না এত কথা যেন হয়েছে, কোটো যেন কেসে দিছে, তা কোটো যাইয়া যাইয়া 5 লাখ যাক 10 লাখ যাক কোটো যাইয়া বুঝু এর কোনো আর খানা দানা নাই। বৃদ্ধা মা জাহানারা বেগম বলেন, একবার দিন আড়াই গুণ সম্পত্তি বহরে অনাবাটি রুখিয়ার এটা নাই অনেক এই ফ্যাস এই ফ্যাসটা আমার ভাঙিয়ে জানানা আমি খুব দূর ভাবো আমার ইয়ে দিয়ে দেখবো আর ফিরে আর কোনো কথা নেই আমার আমার সত্যি নাই আমার সরল সত্যি কিছু নাই আমার কেমন পূজা খাসা ভালো লাগছে কেন যায় না কে কইব আর গেল কইব আর কেন যায় না এই গেলমেন চোখে রয়েছি আর দিয়ে রাও খানা নেই আরো খানা নেই আমি খাইলে আমার দিয়েরা যাইব দিয়েরা খাইব থাক আমি এনে বইরা থাই এনে আসি এনে খাইছে দিয়ে আসি আমার আমার রাখতে আসে এর ঘরে দিয়ে আসে আই না ওই দিয়ে বাই চাইছিল 8 মাস এন দেই এই দিয়ের বাই চাইছি চুল রে গেলো গেল গেল বাই এন দেই আই না এর ঘরে সাইবার জন্য আমার টিপলিস কি রান টিপ রান কি রে বোরা এগুলো সম্পত্তি দিয়ে আনছি আই না এর ঘরে আর খাওয়ানো না আর বাঁধো না আর খাওয়ানো না আমি আর কি কারণ। অভিযুক্ত ছেলে সাদেক বকাউল বলেন, একদম জালিয়াতি মিশা কথা, একটা সম্পূর্ণটি মিথ্যা, একটা কত সে মিথ্যা সত্য লেখে নাই, এক ঘন্টা বিষয়ে তার বই বিদায় করছে 1500 টাকা বৌলিয়া কেস কিনে দিছে এবং মারে কোনো ঠেলে থাকে আমি করতে এলাম আইনি ইনশাল্লাহ আমি 100 বার খাওয়াইতে রাজি, যতদিন বাচ্চা থাকে আমি খাওয়াইতে রাজি এবং ডাক্তার কবিরাজের কথাটা যদি কৌজি আমার কোনো সিদ্ধান্ত করে যে তুমি মাসে 1000 দিবা 2000 দিবা আর মাঝে যদি হিগর খায় থাক হিগর আমি খাওয়া নিয়ে দেবো কোন দুদিন আমি খাবো আর যদি বলে মোড়ে খাওয়াই তাহলে তো আমি পুরো টাকা পাবো ধন্য ধন্য মেয়ে সমান পাঠাচ্ছে আইলে 2-3 শতাংশ ব্যাস কম থাকতে পারে।